আসানসোল পুর নিগমের 59 নম্বর ওয়ার্ড তথা কুলটির নিয়ামতপুর অঞ্চলের পেট্রোল পাম্পের কাছে বুধবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল 8টা নাগাদ আসানসোল থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে নিয়ামতপুর পেট্রোল পাম্পের কাছে পথ চলতি আকবর আলী নামের এক স্থানীয় যুবককে একটি ইনোভা গাড়ি সজোরে ধাক্কা মারে ও চম্পট দেয়। ঘটনার জেরে ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের বক্তব্য, গাড়িটি ঝাড়খণ্ড নাম্বারের ছিল। একই সাথে ওই গাড়িটি নিয়ামতপুর বাজার অঞ্চলে আবারও দুর্ঘটনার কবলে পড়ে, যদিও সেখান থেকে পালাতে সক্ষম হয় গাড়িটি। এরপরই স্থানীয়রা যুবকের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি তুলে পথ অবরোধে সামিল হয়। ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় পৌরপিতা জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধরত স্থানীয় জনগণকে আশ্বস্ত করে এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এরপর স্থানীয়রা পথ অবরোধ সরিয়ে নেয়। 8 বাজে ইনোভা কার ঝাড়খণ্ড নম্বর গাড়ি जो है साइड में अकबरपुर के जो लड़का था वो साइड में खड़ा था, उसको रफ्तार से मारते हुए निकल गया और लड़का तो पुलिस गाड़ी आया उसको उठा के लेके गया और सुनने में आया कि डेथ कर दिया, उसी को लेकर के रोका बहुत किया गया है और पुलिस प्रशासन का भी सहयोग से हम लोग उसको ठीक कर रहे हैं और बहुत बैठ करके हम लोग उसको जो विचार होगा उसको हम लोग करेंगे। रास्ता जाम है ना? रास्ता जाम हो गया है मगर अभी हम लोग सब उसको ठीक ठाक हो गया है और उसको अभी हम लोग क्लियर कर रहे हैं। ये गाड़ी कहाँ से निकल के आ रहा था? ये गाड़ी कहाँ से निकल के आ रहा था अभी तो पता नहीं है, मगर झारखंड नंबर गाड़ी है। बोला जा रहा है लच्छेपुर गेट से दारू रूप लेकर के निकला है और यहाँ पे एक एक्सीडेंट मारा है, एक्सीडेंट किया है, एक एक्सीडेंट हुआ है अपना नियामतपुर बाजार में और एक ये पता नहीं है। हम लोग तो स्पॉट में अभी आए हैं, कहाँ से कौन गाड़ी कहाँ से निकला है ये पता कर, ये पुलिस का काम है पता लगा कहाँ से गाड़ी निकला है। अभी जो रोड ब्लॉक किया है लोगों डिमांड का विचार होना चाहिए। बाप माँ का एक अलौता लड़का था, इसलिए हम लोग भी चाह रहे कि उसका एक व्यक्ति विचार हो और जो भी उसका क्षतिपूर्ण है उसको मिले। आपका नाम और परिचय भी है? मोहम्मद जाकिर हुसैन, वार्ड काउंसिलर 59। घटे এই আজ সকালে একটা ইনোভা আসানসোল দিক থেকে আসছিলো, ঝাড়খণ্ড দিকে যাচ্ছে, মনে হয় ঝাড়খণ্ডের গাড়ি ছিল। যে হতো মানে একটা এত স্পিডে ছিল মানে 100 উপর স্পিড ছিল। একটা বাচ্চা ছেলেকে যে একটা টায়ার মিস্ত্রি আছে খুব কম বয়স, খুব টায়ার ছিলতে যায়, তো ছেলেটা যাচ্ছিলো রোডের পাশে ছিল, গাড়িটা এতে ধাক্কা মেরেছে, মানে এত ধাক্কা মারার পর মানে বডিটা 10 ফিট উপরে ফেলা হয়েছে, মানে উপরে চলে গেছে, তারপরে উপর দিকে নিচে পড়ে স্পট ডেথ হয়ে গেছে। তার জন্য এখানে সব ছেলেরা মানুষরা আমরাও মানে সবাই রোড ব্লক করেছে। রোড ব্লক করার পর আমরা মানুষকে বুঝিয়েছি কি দেখো রোড ব্লক করলে তো অনেক অসুবিধা আছে, অনেক অসুস্থ আছে, হসপিটাল যাচ্ছে, স্কুল যাচ্ছে, রোডটা বন্ধ করো। মানুষ মেনে নিয়েছে, আজকে যে গাড়িটা মেরেছে তার নম্বরটা কালেক্ট করে তাকে ঘরে নিয়ে আসবে। পুলিশ কথা দিয়েছে, কথা দিয়েছে যে আমরা গাড়িটা নিয়ে আসবো, তারপরে বলতে আলোচনা হবে, যা হবে গরিব মানুষ আছে কিছু পেয়ে যায় সেটা আমরা চেষ্টা করবো। ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার বয়স কত ছিল? ছেলেটার বয়স 22 বছর, কম বয়স। আপনার পরিচয়টা বলুন। টাইরের কাজ করতো। আপনার পরিচয়টা বলুন। আমি মীর হাসিম, XMMIC আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।